হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা একটু অন্য ধরনের। আজকের গল্পে আমরা দেখব কিভাবে একটি গ্রামের দুটো পরিবারের মধ্যে ঝামেলা চলতেই থাকে, আর সেই ঝামেলার সাক্ষী হয়ে দাঁড়ায় ওই গ্রাম দিয়েই বয়ে চলা একটি নদী। হ্যাঁ, এমন একটা নদী যেটা একটা সময় জলের পরিমাণের চেয়ে রক্তের পরিমাণ অনেকটাই বেশি হয়ে ওঠে। কী এমন হয়েছিল ওই গ্রামটায় জানবো আজকের ভিডিওতে। আজকে এক্সপ্লেন করছি সাল 2021 রিলিজ করা মাস্টারপিস মালায়ালাম মুভি পাকা রিভার অফ ব্লাড, যেটা IMDb-তে রেটিংস পেয়েছে 6.5 এবং 71% গুগল ইউজার এই মুভিটা পছন্দ করেছে। কাহিনী শুরু হয় তো দেখা যায় পুলিশ আর কিছু গ্রামবাসী একজন যোশী নামের ডুবুরিকে এনে এই নদীটার ধারে জড়ো হয়েছে। যোশী এরপর তেল মেখে এই নদীতে ঝাঁপ দেয়। এখানে নদীর ওপার থেকে এই লোকটা সব কিছু নজর রাখছিল। লোকটা নিজের রেডিওতে খেলা শুনছিল, তবে কেউ ওর দিকে তাকায় না। যাই হোক, যোশী এরপর এই নদী থেকে একটা লাশ উঠিয়ে নিয়ে আসে। এখানে পাচি নামের এই ছেলেটিও প্রথম থেকে সব কিছু দেখছিল, তবে যোশী যখন লাশটা এনে এখানে রাখে ওই সময় পাচি এখান থেকে চলে যায়। পুলিশ এরপর লাশটার ফটো তোলে আর ওটাকে পোস্টমর্টেমে পাঠিয়ে দেয়। পাচি ওখান থেকে বাড়ি চলে আসে। বাড়ি এসে ওর ঠাকুমাকে খবরটা দেয় যে জানো, আজ নদী থেকে একটা লাশ পাওয়া গেছে। ওর ঠাকুমাটা এখানে একভাবে এরকম বলতে থাকে, হে ঈশ্বর, আমার বাচ্চাদেরকে তুমি রক্ষা করো, ওই নদী থেকে রক্ষা করো। সন্ধ্যের দিকে পাচি এবং গ্রামের কিছু লোকেরা মিলে কাবাব তৈরি করছিল আর সকালের ওই যোশীর ব্যাপারে আলোচনা করছিল। এখানে আমরা জনি নামের এই ছেলেটিকে দেখতে পাই। এ আসলে পাচিরই দাদা। এরা আলোচনা করছিল যে হয়তো লোকটা অন্য কোথাওকারই হবে, লোকটাকে কেউ খুন করে ফেলেনি, কারণ এটা যদি খুন হতো তাহলে এটা আমাদের পরিবারের মধ্যেই হতো, নয়তো ওদের পরিবারের। অর্থাৎ এই জনিদের ফ্যামিলির সাথে গ্রামের অন্য কোনো ফ্যামিলির মধ্যে ঝামেলা চলছে। চলো দেখাই যাক। জনির মাঝে মধ্যেই স্বপ্ন আসত কেউ যেন নদীতে ডুবে যাচ্ছে। এরকমই আজও একবার স্বপ্ন আসার পর জনির ঘুম ভেঙে যায় আর ও অ্যানাকে কল করে। অ্যানা বলে, এমনিতেই কাল দেখা করব, আজ শুয়ে পড়ো। সকালে দেখা যায় কোচেপ্পু নামের এই লোকটা জেল থেকে ছাড়া পেয়েছে। ও বাড়ি আসছিল, টেকার ওর থেকে ভাড়া নেয় না, ওখান থেকে বাড়ি চলে আসে। দেখা যায় পাচির ওই ঠাকুমাটা যে এখন আর বিছানা থেকে উঠতে পারে না, কোচেপ্পু ওরই ছেলে। অন্যদিকে জনি আর অ্যানা আজ কোর্টে গেছে রেজিস্ট্রি করতে। জনির বন্ধুরা বলছে, দেখো জনির কাকা আবার না দেখে ফেলে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। বন্ধুরা, আসলে এই কোচেপ্পু হচ্ছে জনি আর পাচির কাকা, আর যেহেতু ও আজ জেল থেকে ফিরছে তাই অ্যানার সাথে বিয়েটা ও নাও মানতে পারে। জনি আসলে টেকার চালায়। সকালে কোচেপ্পু যেহেতু ওর টেকারেই আসছিল সেই জন্য ড্রাইভার ওর থেকে ভাড়া নেয়নি। ড্রাইভার চিনতো যে ও জনিরই কাকা। পাচি আর ও স্কুলের কিছু বন্ধুরা এখানে ফুটবল খেলছিল। এই সময় এই উন্নি নামের ছেলেটা এখানে একটা নতুন MTB সাইকেল নিয়ে এসে দাঁড়িয়েছিল। পাচিরা ওকে ডাকে, তবে উন্নি ওদের কোনো কথায় সাড়া দেয় না। উন্নি ওখান থেকে নিজের বাড়িতে চলে আসে। এখানে আমরা ওর দাদু ভারকেকে দেখতে পাই, যে এখন চোখে দেখতে পায় না। ওরা নতুন একটা মোষ কিনেছে। ভারকে বলে, ওটাকে খাইয়ে দাইয়ে বড় করো, অ্যানার বিয়ের আগে এটাকে তৈরি করতে হবে। অর্থাৎ এটা অ্যানারই বাড়ি যার সাথে জনির সম্পর্ক আছে। উন্নির মা ওকে ভিতরে ডাকে। ও ভিতরে গিয়ে কয়েকজন মৃত মানুষের ফটোয় একভাবে তাকিয়ে থাকে আর সিন এখানে কাট হয়। সন্ধ্যের দিকে কোচেপ্পু, পাচি আর বাকিরা নদীতে স্নান করছিল। জনি পাড়ে বসে হারমোনিকা বাজাচ্ছিল। এই সময় এরা মাদার ম্যারির রথের সামনে ব্যান্ড বাজানোর বিষয়ে আলোচনা করছিল, যে ওরা অন্য কাউকে বাজানোর সুযোগই দেবে না। এইবার পরদিনই অ্যানা জনির সাথে দেখা করে আর ওকে কোচেপ্পুর ব্যাপারে বলে। জনি বলে, আচমকাই কাকা চলে এসছে, ইভেন আমরাও তো জানতাম না। এখানে অ্যানাকে দেখে মনে হচ্ছিল কোচেপ্পু ওর বা ওর পরিবারের কোনো ক্ষতি করেছে, যে কারণে কোচেপ্পু ফিরে আসায় অ্যানা অতটাও খুশি নয়। যাই হোক, জনি ওকে কোনো রকমে বোঝায়। পরদিন এরা সবাই চার্চ থেকে বেরিয়ে বাজারে গেছিল, যেখানে পাচি আবারও উন্নিকে দেখতে পায়। ও কোচেপ্পুকে বলে যে দেখো, ওর কাছে কত ভালো একটা সাইকেল রয়েছে। এরপর জনি এই খামারশালাটায় আসে আর কোচেপ্পুকে কাল থেকে এখানে কাজ করবার জন্য বলে। তবে দোকানের মালিক সানি বলে যে কাল কেন, আজ থেকেই লেগে পড়ুক। কোচেপ্পু কাজে লেগে যায়। সন্ধেবেলা এরা একসাথে সিনেমা দেখতে যায়। মুভির দৃশ্য দেখে কোচেপ্পুর চোখে জল চলে আসে। সবাই এটা নিয়ে খিল্লি ওড়ায়। পরদিন সকালে ওরা কোচেপ্পুকে নিয়ে একটা ব্রোথেলে যায়, যেখানে লিলি নামের একটি মেয়েকে কোচেপ্পুর পছন্দ হয়ে যায়।
ইভেন ওকে বিয়ের প্রস্তাবও দেয়। যারপর কোচেপ্পোই ব্রোথেলোনারকে গিয়ে এই কথাটা বলে, আর ওরা সবাই এবার এদেরকে তাড়া করে। এরা কোনো রকমে ওখান থেকে পালিয়ে আসে। সন্ধেবেলা জনি আর কোচেপ্পো নদীর ধারে বসেছিল, কোচেপ্পো ড্রিঙ্ক করছিল। জনি ওকে অ্যানার সাথে বিয়ের ব্যাপারে জানায়। কোচেপ্পো বলে, তোকে কোনো চিন্তা করতে হবে না, তোদের বিয়ের পুরো দায়িত্ব আমার। জনি ওকে ওদের বিয়েতে থাকতে বারণ করে, নয়তো অ্যানার প্রবলেম হবে। এখানেই এদের আলোচনার মধ্যে জানা যায় যে কিছু বছর আগে কোচেপ্পো অ্যানার বাবাকে মেরে ফেলেছিল, যে কারণেই ও এতদিন জেলে ছিল। যদিও কোচেপ্পো বলে যে ওই দিন ভুলবশতই অমনটা হয়ে গেছিল, আমি ইচ্ছা করে করিনি। পরদিনই কোচেপ্পো অ্যানার সাথে দেখা করে আর ওর কাছে সব কিছুর জন্য ক্ষমা চায়। যারপর ওখান থেকে ও সোজা অ্যানার বাড়িতে চলে যায়। বার্কে বলে, তুমি এখানে কেন এসছো? কোচেপ্পো তখন একটা কাস্তে বের করে আর বলে, আসলে এই কাস্তেটার একটু ধার দিতে গেছিলাম, আমি চাই এখনই এই পারিবারিক দ্বন্দ্বটা মিটিয়ে নিতে। বার্কে বলে, চলে যাও এখান থেকে, আমার ছেলে আসার আগে এখান থেকে চলে যাও। কোচেপ্পো বাড়ি যাওয়ার সময় নিজের জন্য একটা নতুন ড্রেস, জনি আর অ্যানার বিয়ের জন্য কস্টিউম আর ওর মায়ের জন্য শাড়ি কিনে বাড়িতে ঢোকে। ও জনিকে বলে যে জেলে আমি যা কামিয়েছিলাম ওটা দিয়েই আমি সব কিনেছি, তবে আর কোনো টাকাই আমার কাছে নেই, আর তোকে কিচ্ছু কিনতে হবে না। অন্যদিকে অ্যানা নিজের একজন পিসিকে নিয়ে বাড়িতে আসে। ওর আঙ্কেল থাঙ্কান বলে, ভিতরে চলো, তোমার জন্য দারুণ একটা খবর এনেছি। ভিতরে গেলে অ্যানা জানতে পারে যে ওরা ওর জন্য ছেলে দেখেছে, যে আবার নাকি ক্যানাডায় থাকে। অ্যানা ওর মাকে বলে, দাদুকে বলে দিও আমি এখনই বিয়ে করছি না। থাঙ্কান আর ওই পিসিটা ভার্কের সাথে আলোচনা করছিল অ্যানার বিয়ের ব্যাপারে। এই সময় ভার্কে বলেই দেয় যে আজ সকালে কোচেপ্পো এখানে এসেছিল। থাঙ্কান বলে, জয়ীকে বলেছো নাকি এটা? আসলে জয়ী হচ্ছে থাঙ্কানের ছোট ভাই। এবার বিকেলের দিকে কোচেপ্পো ওই নদীতে স্নান করতে যায়। এই সময় জয়ী ওখানে চলে আসে। কোচেপ্পো ওকে বলে, দেখ ভাই, আমরা সব ভুলে এক হয়ে যাই না? তবে জয়ী ওর সাথে কোনো কথা না বলে ওকে একটা কাটারি দিয়ে কুপিয়ে মেরে ফেলে। যারপর একটা বস্তার মধ্যে টুকরো টুকরো করে ভরে বস্তাটা ওই নদীতে ডুবিয়ে দিয়ে চলে যায়। পরদিন সকালেই দুজন ছেলে সাইকেলে করে জোশীকে ডাকতে আসে। তবে জোশী এই সময় ডুকুডুকু করে চুর হয়ে বসেছিল, সেজন্য ও বলে, আজ আমি যাব না, তোমরা অন্য কাউকে খুঁজে নাও। ছেলে দুটো পুলিশকে গিয়ে বলে। একজন বলে, কোনো ব্যাপার না, পাশের গ্রামেই টাইগার জনি নামের একজন সুইমার আছে, ওকেই ডাকছি। এরপর টাইগার জনিকে ডাকা হয়। বেশ কয়েকবার ভালো করে চেক করবার পরও সেরকম কিছু উদ্ধার করা সম্ভব হয় না। অন্যদিকে জনির আজ অ্যানার সাথে ম্যারেজ অফিসে বিয়ে করার কথা, সেজন্য অ্যানা ওকে অনেকবার ফোন করছে, তবে জনি ওর কল ওঠাচ্ছিল না। বেশ কিছুক্ষণ পর ও কল ওঠায়, তবে ও অ্যানাকে বলে দেয়, কোচেপ্পোকে পাওয়া যাচ্ছে না, সেজন্য নদীতে খোঁজা হচ্ছে, আমি আজ আসতে পারবো না। এখান থেকে গিয়ে জনি আর অ্যানা দেখা করে। জনি বলে, বংশ পরম্পরায় এরকমই চলছে, হয়তো ওরা আমাকেও এইভাবেই মেরে ফেলবে। অ্যানা বলে, হতে পারে আমাদের বিয়ে হলে সব নর্মাল হয়ে যাবে, যাক তুমি ভেবে দেখো, আমি আসছি। অন্যদিকে থাঙ্কান আর জয়ী একটা শুয়োর কাটে খাওয়া দাওয়ার জন্য। এই রাতেই জনির আবারও স্বপ্ন আসে। ও এইবারে কোচেপ্পোকে ওই নদীটায় ডুবে যেতে দেখতে পায়। ও বাইরে বেরিয়ে অ্যানাকে কল করে বিষয়টা বলে। অ্যানা বলে, তুমি টেনশন করো না, কাকা ঠিকই ফিরে আসবে। জনি ফোনটা রেখে দেয়। পরদিন সকালেই ওরা লোকাল থানায় যায় আর অফিসারকে সব কিছু বলে। অফিসার ইন্সপেক্টরকে ডাকে। ইন্সপেক্টর বলে, ভুল হয়ে গেছে, আসলে আগের দিন টাইগার জনির কথা মতোই আমরা সেরকমভাবে খোঁজ করিনি। অফিসার তখন ইন্সপেক্টরকে প্রোটোকল ফলো করে কাজ করবার জন্য বলে। এরা এরপর জোশীর সাথে দেখা করে। জোশী বলে, টাইগার জনি যখন কিছু পেলো না, তাহলে আমি আর গিয়ে কী বা পাবো? জনি বলে, 10 দিন হতে চললো কাকা হারিয়ে গেছে, আর আপনার চেয়ে ভালো কেই বা ওই নদীটার ব্যাপারে জানে। জোশী এরপর নদীতে নামে। প্রথমবার ও সেরকম কিছু খুঁজে পায় না। আমরা দেখি কোচেপ্পো এই লোকটার সাথে বসেই সব কিছু দেখছে, আর ওর শরীরে প্রচুর কাটাছেঁড়ার দাগ রয়েছে, তবে কেউ কিন্তু ওকে দেখতে পাচ্ছে না। যাই হোক, জোশী এইবার যখন দ্বিতীয়বার ডুব মারে, তো ওই নদীর অনেকটা নিচে বস্তায় মোড়া কিছু লক্ষ্য করে, তবে ওটার মধ্যে পাথর ভরে এতটাই ভারী করে দেওয়া হয়েছিল যে জোশী ওটাকে উঠিয়ে আনতে পারে না। রাতের দিকে ঠাকুমা পাচিকে ডাকে। ঠাকুমা পাচিকে বলে, তোমাকে এইবার সমস্ত কিছুর বদলা নিতে হবে। অন্যদিকে জনি আজ একটু রাতে টেকার নিয়ে বাড়ি ফিরছিল। এই সময় জয়ী আর থাঙ্কান প্রচুর মদ খেয়ে জনির গাড়িতে উঠে পড়ে। প্রথমে ওরা খেয়াল করেনি, কিন্তু তারপর যখন ওরা বুঝতে পারে যে এটা জনি, ওদের চিরশত্রু,
তখন জয়ী ওর সাথে যেয়ে চেয়ে ঝগড়া করতে লাগে, কোচেপুর ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে লাগে। একটু পরই ওদের বাড়ি চলে আসে। এবার গাড়ি থেকে নেমে বাড়ি যাওয়ার সময় জয়ী জনির গাড়ির চাবিটা খুলে নেয়। জনি ভালোভাবেই ওর থেকে চাবিটা চাইছিল, তবে জয়ী তখন ওকে মারধর করতে লাগে, যারপর ওকে গালাগালি করে চাবিটা ওর সামনে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। জনি ওখান থেকে বাড়ি চলে আসে। পাচি আর ওই ঠাকুমা বুঝতে পারে যে এটা ওই ভার্কের ছেলেদেরই কাজ। এবার পরদিন সকালে পাচি আর ওর বন্ধুরা ফুটবল খেলছিল। এখানে খেলার মধ্যেই পাচির সাথে অন্য একটা ছেলের ঝামেলা হয়ে যায়। কিছুটা দূর থেকে উন্নি এইসব দেখে নেয়। সন্ধ্যের দিকে থাঙ্কান আর দুজন বসে ড্রিঙ্ক করছিল। এই সময় জয়ী ওকে ওপরে ডাকে, যেখানে জনি আর অ্যানা দেখা করত। এইবার ওপরে গেলে ওরা ওই ঘরটা থেকে জনির একটা মানি ব্যাগ পায়, যার মধ্যে জনির আর অ্যানার একটা ফটো ছিল। ওরা প্রচণ্ড খেপে যায়, ইভেন ওই ঘরটাতেও আগুন ধরিয়ে দেয়। এদিকে ঠাকুমা পাচিকে রেখে ওর বিছানার তলা থেকে একটা বাঙ্ক বের করতে বলে, যারপর ওকে বহু পুরনো একটা খাঞ্জার দেয়, যেটা ওদের পূর্বপুরুষরা ইউজ করত। ঠাকুমা পাচিকে বলে যে সময় চলে এসেছে, বাকিদের দ্বারাই কিছু হবে না, তোমাকেই সব কিছুর বদলা নিতে হবে, এবার যাও ওদেরকে মেরে ফেলো। পাচি ওই খাঞ্জারটা নিয়ে বেরিয়ে যায়। এরপর জনি যখন ওর ঠাকুমার ঘরে আসে, তো ঠাকুমা বলে ও তোর মতন ভয় পায় না, ও স্কুল গেছে। জনি বিষয়টা বুঝতে পারে। অন্যদিকে থাঙ্কান একাই বসে ড্রিঙ্ক করছিল। এই সময় পাচি এখানে চলে আসে আর ওর ওপর অ্যাটাক করে দেয়, তবে ও থাঙ্কানের সাথে পেরে ওঠে না। ভাগ্যক্রমে জনি এই সময় এখানেই চলে আসে আর একটা টর্চ দিয়ে থাঙ্কানের মাথায় মারতে মারতে ওকে মেরে ফেলে। এরপর এরাও থাঙ্কানের বডিটা একটা বস্তায় ভরে ওটাকে ওই নদীতে ফেলে দেয়। পরদিন আর এরা বাইরে যায় না। সকালেও থাঙ্কান বাড়ি না ফেরায় ভার্কে আর জয়ী কিছুটা টেনশানে পড়ে যায়। ইভেন জয়ী জনির নাম্বারে কলও করছিল, তবে ও ফোনটা সুইচ অফ করে দেয়। ভার্কে লোক জড়ো করে থাঙ্কানকে খুঁজে বের করতে বলে। জয়ী এরপর থাঙ্কানকে খুঁজতে বেরিয়ে যায়। ও রাস্তায় জোশীকে দেখতে পেয়ে নদীতে খোঁজার জন্য বলে, তবে জোশী ওর কোনো কথায় পাত্তা দেয় না। ও বেশ কিছুক্ষণ ওই নদীটার পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে পাচি ওর ঠাকুমার কাছে অনেক সাহসী হয়ে ওঠে। জয়ী ওর বউ আর বাচ্চারা লাঞ্চ করছিল। এই সময় ওর মেয়েটা ওদের থাঙ্কান কাকুর ব্যাপারে জিজ্ঞাসা করে, তো বউটা ওদেরকে চুপচাপ খেতে বলে। যারপর ভার্কে জয়ীকে বলে, এইবার লাস্ট চালটা কিন্তু তোমাকেই চালতে হবে, যে ভালো খেলবে সেই জিতবে, আর যে জিতবে সেই বাঁচতে পারবে। জনি এই সময় অ্যানাকে কল করছিল। অ্যানা কলটা ওঠায় না। ওর দাদুর ঘরের আলমারি থেকে একটা গান বের করে নিজের কাছে রেখে দেয়। এইবার পরদিন সকাল হতেই অ্যানা তাড়াহুড়ো করে কলেজ বেরিয়ে যায়। এদিকে রাস্তায় কিছু লোকের মুখে শোনা যায় যে কোচেপুর ডেড বডি নাকি পাওয়া গেছে। পাচি জনিকে বলে, তোমায় বেরোতে হবে না, আমি দেখছি বিষয়টা। দেখা যায় পুলিশ জোশীকে নদীতে নামিয়ে একটা বস্তায় মোড়া কিছু তুলে আনে। এরপর যখন ওই বস্তাটা খোলা হয়, তো দেখা যায় এটা কোচেপু নয়, বরং থাঙ্কানের লাশ, যেটা কাল রাতেই পাচি আর জনি ফেলে গেছে। খবরটা ভার্কের কানেও পৌঁছে যায়। অ্যানা জনিকে ফোন করে এখনই বাসস্টপে দেখা করবার জন্য বলে। জনি যখন নিজের গাড়িটা নিয়ে অ্যানার সাথে দেখা করতে যাচ্ছিল, এই সময় জয়ী আর ওর সাথে কিছু লোক জনির ওপর অ্যাটাক করে। অন্যদিকে একজন চাওয়ালা গ্রামবাসীদেরকে ডেকে ভয় দেখাতে লাগে যে দেখো দেখো, জয়ী প্রথমে জনির গাড়িতে অ্যাটাক করেছিল, যারপর জনি ওইদিকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ওরা ওকে খুব মারে, যারপর ওর বডিটা টুকরো টুকরো করে ওই নদীতে ফেলে দেয়। এরকম কথা শুনে পাচি রীতিমতন ভেঙে পড়ে। এদিকে অ্যানা জনির জন্য বাসস্টপেই ওয়েট করছিল। ওকে ফোন করছিল, বাট জনি ফোন ওঠাচ্ছিল না। সেই জন্য ও জনির পাড়ারই একজন ছেলেকে ফোন করে, তবে ছেলেটা অ্যানাকে তেমন কিছু বলে না। সন্ধ্যের দিকে অ্যানা যখন বাড়িতে ফেরে, জয়ী অ্যানার সামনেই ওর আর জনির রেজিস্ট্রি পেপারটায় আগুন ধরিয়ে দিয়ে ওকে ভিতরে যেতে বলে। অ্যানা ভিতরে গিয়ে ওই গানটা বের করে আলমারিতে রেখে দেয়। কোনো কিছুই আর আগের মতো নেই। অ্যানাও একটু একটু করে নিজেকে কষ্ট দিতে শুরু করেছে। ও সবসময় কেমন যেন মন মরা হয়ে বসে থাকে। একদিন অ্যানার পিসিটা ওকে নিজের সাথে নিয়ে যায়। পাচি এইবার রিয়েলাইজ করতে পারছিল যে ওর ঠাকুমা আসলে সত্যি কথাই বলে, নদীটা শুধুই রক্ত চায়। ঠাকুমা এবার ওই সময়টা রিভিল করে যখন থেকেই এই পারিবারিক ঝামেলার শুরু হয়েছিল। ও বলে, এই বাড়িতেও খুবই সুন্দর একটি মেয়ে ছিল, যার বিয়ের জন্য যখন প্রস্তাব দেওয়া হয়, তো এই ঝামেলার শুরু হয়। ওই পুরনো ঝামেলার ভিত্তিতেই ভার্কের পরিবার তোমাদের ঠাকুরদাকে মেরে ফেলে, তারপর আমি তোমার বাবা এবং কাকাকে বড় করি ওদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য।
কিন্তু তোমার মা এটা মানতে চাইছিল না, সেই জন্য আমি ওকেই ওই নদীতে ফেলে দিই। এখন তোমাকেই প্রতিশোধ নিতে হবে পাচি। দেখা যায় পাচি এইবার সবার প্রথমে নিজের ঠাকুমাকেই বালিশ চাপা দিয়ে মেরে দেয়। এইবার পরদিন জনির বন্ধুগুলো যখন জঙ্গলে যায় তো দেখা যায় জনি এখনও বেঁচে আছে। ওরা জনিকে জিজ্ঞাসা করে ওই দিন কী হয়েছিল। জনি ওদেরকে বলে ওরা জানতো না যে পাচি ওর ঠাকুমাকে মেরেছে, সেই জন্য ওরা জনিকে বলে ঠাকুমা আর বেঁচে নেই, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলো। জনি বলে যে ফেস্টিভ্যাল শুরু হোক তারপরই আমি যাব। এরপর চলে আসে উৎসবের সেই দিন। জনি আবারও গ্রামে ফেরে, যেটা দেখে ওই চাওলাটার হোঁশ উড়ে যায়। এরপর ও বাড়ি যায়, পাচি ওকে ঠাকুমার ব্যাপারে বলে। এবার সন্ধেবেলা পাচি জনি আর ওর বন্ধুরা মেলায় কেনাকাটা করছিল। এই সময় জয়ী আর উন্নি জনিকে দেখে নেয়। উন্নি এখানে রাগি চোখে তাকিয়েছিল। এরপর এখানে জনি এনাকেও দেখতে পায়। পাচি আর বাকিরা ব্যান্ড বাজায়, ওরা খুব সুন্দর একটা পারফরমেন্স করে। অন্যদিকে জয়ী আর ওর লোকেরা ড্রিঙ্ক করছিল, ওরা জনিকে নিয়েই আলোচনা করছিল। এই সময় জয়ী তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যায়। ও সোজা বাড়িতে চলে আসে আর ভার্কের ঘর থেকে ওই গানটা বের করে ভার্কেকে বেশি বকতে বারণ করে চলে যায়, কারণ ভার্কে আজ এই উৎসবের দিনে এরকমটা করতে বারণ করছিল। এদিকে পাচি আর বাকিদের ব্যান্ড বাজানো সফল হয়েছে, ওরা জনিকে খুঁজছিল, ও একটু আগেই তো এখানে ছিল কিন্তু এখন গেল কোথায়। আবার যেহেতু ওরা উন্নি আর জয়ীকেও মেলায় দেখেছিল সেই জন্য ওরা জনিকে খুঁজতে বেরোয়। পাচি চার্চের পিছন দিকটাই খুঁজতে যায়। জনিকে ওর বন্ধুরা ওই নদীর ধারে বসে থাকতে দেখতে পায়। ওরা ওকে পাচির ব্যাপারে জিজ্ঞাসা করলে ও বলে কই না তো, ও তো এখানে আসেনি। ওরা হয়রান হয়ে পড়ে, ওরা কিছুটা হলেও বুঝতে পারছিল। তাড়াতাড়ি করে ওরা গাড়িটা নিয়ে পাচিকে খুঁজতে বেরোয়। রাস্তায় ওরা পাচির সাইকেলটা পড়ে থাকতে দেখে গাড়িটা থামায়। ওখান থেকে ওরা পাচির একটা জুতো পায় যেটায় রক্ত লেগেছিল। জনি প্রচণ্ড ভেঙে পড়ে। যতই যাই হোক পাচি ওদের বাড়ির মধ্যে সবচেয়ে ছোট ছিল। জনি গাড়ি নিয়ে নদীর কাছে চলে আসে। ভোর হয়ে যায়, বাকিরাও চলে এসেছিল এতক্ষণে। যারপর দেখা যায় জনি পাচির ডেড বডি নিয়ে উঠে আসে। হ্যাঁ, ওরা পাচিকেও মেরে ফেলেছিল। বেলার দিকে জনি একটা খামারশালায় গিয়ে দু একটা কাস্তে ধার দেয়। এইবার জয়ী যখন পাহাড় থেকে হালকা হয়ে বাড়ি আসছিল তখন জনি ওকে কুপিয়ে মেরে ফেলে। যারপর ঠিক ওই রকমই ওর বডিটা টুকরো টুকরো করে একটা বস্তায় ভরে ওটাকে পাহাড়ি কিছু শুয়োরদের খাইয়ে দেয়। আসলে জনি কখনোই এরকম করতে চায়নি, ও শান্তিতেই থাকতে চেয়েছিল। তবে এই থাঙ্কান আর জয়ী ওকে এরকমটা করতে বাধ্য করল। এরপর জনি আর অ্যানা বাড়িতে যা কিছু ছিল, যেগুলো আর কি ওদের পারিবারিক ঝামেলার সাথে রিলেট করত, সেগুলো একটা বস্তায় ভরে ওই নদীতে ফেলে দেয়। অন্যদিকে দেখা যায় থাঙ্কানের একটা ছোট্ট ছেলে হয়েছে। আর উন্নি যে সবসময় কেমন যেন রেগে রেগেই থাকতো, ও আজ ভার্কের চেয়ারে বসে পড়ে, যাতে এটাই বোঝা যায় যে ওর পক্ষে এইসব মেনে নেওয়াটা সম্ভব নয়, প্রতিশোধ ও নেবেই। আর এখানেই এই গল্পটা সমাপ্ত হয়। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ইউনিক গল্পটা তোমাদের ভালোই লেগেছে। তাহলে একটা করে লাইক আর একটা করে শেয়ার করে দিও। কমেন্টে তোমাদের মূল্যবান বক্তব্য জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকমই সব দারুণ দারুণ মুভির বাংলা এক্সপ্লেনেশন ভিডিও দেখতে।